সাতক্ষীরার দেভাটা উপজেলা সদর থেকে কিছু দূর গেলেই বনবিবির বটগাছে দেখা মিলবে। প্রায় 8 বিঘা জমি জুড়ে এর অবস্থান। জনশ্রুতি আছে, 300 বছর আগে জমিদার ফণীভূষণ মল গাছটিকে দেবী জ্ঞান করে নাম রাখেন বনবিবির বটগাছ। তখন থেকেই শুরু হয় এর পূজা। এই বৃক্ষের মূল কোথায় তা জানা সম্ভব হয়নি। এটি দেখতে প্রতিদিনই জড়ো হয় দূর দূরান্তের মানুষ। দাদুর আমলের থেকে ধর্ম প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার হয় বটগাছটা, কিন্তু আমরা এতে কোনো হস্তক্ষেপ করিনি বা করবো না। এটা আবারও খাসখতিনে যাক, সরকারি নিয়ে নেক, সাধারণ মানুষের উন্মুক্ত স্থান হিসেবে পরিচিত হোক, দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হোক। মুগ্ধ হয়ে যাচ্ছে জায়গাটা দেখে, মানে অপূর্ব একেবারে, চোখ ধাঁধা লেগে যাচ্ছে। বিশাল এই গাছ নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এর একটি হলো, যিনি এর ডাল কাটবেন তিনি বিপদে পড়বেন। দীর্ঘদিন কেউ ডাল না কাটায় বেড়েছে এর আকার আয়তন। বনবিবিকে ভালোবেসে তার প্রতি শ্রদ্ধা ছিল, এই গাছের একটি পাতাও ছড়ে না, কেউ জ্বালায় না, একটি ডালও কাটে না। পয়লা মাঘে একটা মেলা হয়, বিশাল আকারের মেলা। পুরাতন্ত্র অধিদপ্তরের মাধ্যমে অথবা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে এরা সংরক্ষণ করা জরুরি। স্থানটি পর্যটক বান্ধব করতে উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। এ বিষয়ে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সদয় দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এটির ক্ষেত্রে অবশ্যই একটু আগ্রহী হয়ে অ্যাকুইজিশন এবং পরবর্তীকালে সেটার উন্নয়নের জন্য ওনারা যেন একটু সদয় সাহায্য করে। সাতক্ষীরার এই বনবিবির বটগাছ ঘিরে প্রতি বছর বৈশাখে আয়োজন করা হয় মেলার। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।